সিটু সহ কেন্দ্রীয় ট্রেড ইউনিয়নের ডাকা দেশব্যাপী ধর্মঘটের দ্বিতীয় দিন এসিএলের খনিগুলিতেও মিশ্র প্রভাব দেখা যায়। খনিগুলিতে উৎপাদন স্বাভাবিক হলেও শ্রমিকদের সংখ্যা অন্যান্য দিনের তুলনায় ছিল কম। ইসিএলের কুনুস্তরিয়া এরিয়া এবং রানীগঞ্জ থানার অন্তর্গত ইসিএলের বাসরা কোলিয়ারির সি পিঠে বন্ধকে ঘিরে দ্বিতীয় দিনে উত্তেজনা সৃষ্টি হয়। কোলিয়ারিতে কাজে যোগ দিতে যাওয়ার পথে শ্রমিকদেরকে জোর করে আটকানোর অভিযোগ তোলা হয়েছে তৃণমূল কংগ্রেসের কর্মী সংগঠন কেকেএসসি তরফে। এ নিয়ে কোলিয়ারিতে সিটু এবং কেকেএসসি কর্মী সমর্থকদের মধ্যে প্রথমে বচসা বাঁধে এবং পরে একটু ধস্তাধস্তিও হয়। খবর পেয়ে পুলিশ এবং ইসিএল এর সুরক্ষা বাহিনী কোলিয়ারিতে গিয়ে পরিস্থিতি সামাল দেয়। বন্ধকে সফল করার জন্য বুধবার সকাল থেকেই কোলিয়ারি এলাকায় জমায়েত হয়েছিলেন সিটুর কর্মী সমর্থকেরা। সিটুর তরফে মঙ্গল হেমব্রম বন্ধকে সফল বলে দাবি করে বলেন, বাসরা কোলিয়ারি এপিট বিপিট সিপিট এবং ওসিপিতে উৎপাদন পুরোপুরি স্তব্ধ ছিল। শ্রমিকরা বন্ধকে সমর্থন জানিয়েছেন। আজকে নয়, আমাদের গতকাল থেকে আমাদের যেটা চলছে ধর্মঘট, আমাদের ধর্মঘট সঠিকভাবে আমরা ধর্মঘট পালন করতে পেরেছি এবং আমাদের যারা কর্মী আছে সিটো এআইটিইউসি সকল মিলে আমরা যেটা ধর্মঘট হয়েছে সেই ধর্মঘটে আমরা সফল হয়েছি এবং আমাদের কোরিয়ারি এপি বিপি আর ওসিপি এবং আমাদের ওসিপি টোটালটাই আমরা প্রোডাকশনকে স্তব্ধ করতে পেরেছি, এটাই আমাদের একটা সাফল্য। তবে অন্যদিকে কয়লা খাদান শ্রমিক কংগ্রেস অর্থাৎ কেকেএসসি এর কর্মী সমর্থকরাও এদিন সকাল থেকে বন্ধের বিরোধিতা করে স্লোগানও দিতে দেখা যায় কোলিয়ারিতে। কোলিয়ারির যে ছবি আমাদের ক্যামেরায় ধরা পড়েছে তাতে দেখা যাচ্ছে কোলিয়ারির কাজকর্ম এবং কয়লা উৎপাদনের কাজকর্ম যথারীতি চলছে। কেসির বাসরা কোলিয়ারি শাখার কার্যকারী সভাপতি অঙ্গিরানন্দ হরিজন দাবি করেন, কোলিয়ারির শ্রমিকরা বন্ধের উপেক্ষা করে কাজে যোগ দিয়েছে এবং কোলিয়ারির উৎপাদন পুরোপুরি স্বাভাবিক ছিল। অঙ্গিরানন্দ বাবু দুদিনের বন্ধ বিফল হয়েছে বলেও দাবি করেন। और ये जो सीटू का दलाल यूनियन यूनियन का दलाल लोग हैं, इन लोगों ने मिलकर हमारे श्रमिक को रास्ता में इधर उधर अटकाए, गाली गलौज किए, मारपीट करने पर उतारू हो गए। फिर भी हमारे श्रमिक यहाँ आए। मैं यहाँ बासरा कोरेरी के वर्कर को धन्यवाद देना चाहता हूँ कि सब उसको सुनते हुए कोलेरी को चालू रखा और हमारे यहाँ बासरा कोलेरी कोयला खदान श्रमिक कांग्रेस জিতনে ভি কার্যকর্তা এবং পদাধিকারী হ্যায়। প্রসঙ্গত উল্লেখ্য, ইসিএল এর অন্যান্য খনিগুলিতেও প্রায় একই রকম ছবি ধরা পড়েছে এদিন। রানীগঞ্জ থেকে রামবাবু যাদবের রিপোর্ট, পাবলিক টাইমস।